প্রিয় বন্ধুগণ, আমি লেকচার আমির হোসেন বলছি। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে দশ শ্রেণীর লোক আমাদের সমাজে আছে যাদের সাথে আমরা কোনোভাবে বন্ধুত্ব করতে পারি না। বন্ধুত্ব জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই বন্ধুত্ব করার পূর্বে আমাদের কিন্তু দুই চার বার ভাবতে হয়। তাছাড়া আপনি যে পাঁচজন লোকের সাথে চলেন, সে পাঁচজন লোকের চারিত্রিক গড় কিন্তু নির্ভর করে আপনি চরিত্র। সুতরাং হয়তো আমরা জীবনে বন্ধুত্ব করার ক্ষেত্রে খুব বেশি চিন্তাভাবনা করি না, কিন্তু করতে হবে, চিন্তাভাবনা করে বন্ধুত্ব করতে হবে, নতুবা আমাদের জীবনের অনেক ক্ষতি হতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো বন্ধুগণ, আমি দশ শ্রেণীর লোকদেরকে নিয়ে এখন আলোচনা করব যাদের সাথে কোনোভাবে কোনো অবস্থাতেই বন্ধুত্ব করা যাবে না। তো এখানে প্রথম হচ্ছে মিথ্যুক। আমাদের সমাজে একটা শ্রেণী আছে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এরা মিথ্যা এমন একটা জিনিস যেটা হচ্ছে সকল পাপের মা বলা হয় মিথ্যাকে। তো একজন মিথ্যুক লোক আপনাকে শুধু আশা দেবে, আপনাকে ভরসা দেবে, কিন্তু আসলে পরবর্তীতে আপনি কষ্ট পাবেন, কারণ তার সব কিছু মিথ্যা, অলিক, বানোয়াট। সুতরাং একজন মিথ্যুকের লোকে কখনো আপনি বন্ধুত্বের সম্পর্ক গড়তে যাবেন না, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধুত্ব করার পূর্বে অবশ্যই সে মানুষটাকে একটু টেস্ট করে নিতে হবে, একটু দেখে নিতে হবে সে মানুষটা কীরকম। তো আপনি যখনই বুঝতে পারবেন যে সে একজন মিথ্যুক, তখনই কিন্তু আপনাকে কী করতে হবে, পিছিয়ে যেতে হবে, তার সাথে বন্ধুত্ব করা যাবে না। সে আপনাকে বারবার আশা দিবে, আশা ভঙ্গ করবে, নৈরাশ্য করবে। মিথ্যুক আপনাকে বিভিন্নভাবে আপনাকে ঠকাবে, আপনাকে নাজেহাল করবে। সুতরাং মিথ্যুকের সাথে কোনো সম্পর্ক না। তারপরে আসেন প্রতারক, চিটিংবাজ। প্রতারক চিটিংবাজ লোক আমাদের সমাজে প্রচুর আছে। তারা কী করবে, আপনাকে বলবে একটা, করবে আর একটা। এরা হচ্ছে প্রতারক, এরা অনেকটা মুনাফেক, মুনাফেক টাইপের লোক। কথা দিয়ে কথা রাখবে, বলবে একটা কিন্তু সে কাজটা করবে না, স্বার্থ আদায়ের জন্য অনেক কথাই বলবে কিন্তু তা বাস্তবে আসবে না। এই শ্রেণীর লোকের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তাহলে আপনি কষ্ট পাবেন, অনেক কষ্ট পাবেন, আপনার অনেক ক্ষতি হবে। আপনি এই শ্রেণীর লোকদের সাথে কোনোভাবেই বন্ধুত্ব করা যাবে না। এরপরে আসেন পরবর্তী যে শ্রেণীটা, সেটা হচ্ছে মূর্খ বা অজ্ঞ। মূর্খ লোক, বলা হয় যে হাজারো মূর্খ বন্ধুর চেয়ে একজন শিক্ষিত শত্রুও ভালো। মূর্খ বা অজ্ঞ লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ একজন মূর্খ বা অজ্ঞ লোক কী করে ফেলবে আপনি সে নিজেও জানে না, কারণ তার মধ্যে সে পিউরিফাইড লোক না, সে বিশুদ্ধ লোক না। হ্যাঁ, সে যেটা করা দরকার সেটা করবে না, যেটা না করা দরকার সেটা করে ফেলবে, এবং তাদের মূল্যবোধ সম্পর্কে অনেক জ্ঞানের অভাব থাকে। সুতরাং মূর্খ বা অজ্ঞ লোকের সাথে বন্ধুত্ব নয়। তারপর আসেন কৃপণ ব্যক্তি। কৃপণ ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ হচ্ছে কি জানেন, কৃপণ ব্যক্তি আপনার জীবনের প্রয়োজনে সে পিছিয়ে যাবে, সে আপনার জীবনের প্রয়োজনে যদি তার কোনো কিছু খরচ করা লাগে সে কিন্তু খরচ করবে না, সে কারণ সে কৃপণ। সে একজন কৃপণ ব্যক্তি কখনই আপনার জীবনে বিপদে আপদে পাশে দাঁড়াবে না, সে হাত গুটিয়ে নেবে তার কৃপণতার জন্য। সুতরাং কৃপণ ব্যক্তি কিন্তু কখনো একজন ভালো বন্ধু হতে পারে না। সুতরাং কৃপণ ব্যক্তিকে আপনার অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে।
তারপর আসেন ভীতু, যে লোকটা ভীতু, সাহস কম, তার সাথে বন্ধুত্ব নয়। কারণ ভীতু ব্যক্তি বা যার সাহস কম, সে কিন্তু আপনার বিপদের সময় এগিয়ে আসবে না। সে নিজেকে রক্ষা করার জন্য সে সবসময় তার সেফ সাইডে থাকবে, সে আপনার বিপদে পালাই যাবে। ভীতু ব্যক্তি আপনার জীবনে কোনো কাজে লাগার সম্ভাবনা নাই। সুতরাং একজন ভীতু ব্যক্তির সাথেও কোনো বন্ধুত্ব নয়, বন্ধুত্ব করা যাবে না। কারণ ভীতু ব্যক্তি আপনাকে সদা সর্বদা কী করবে, পাশে থাকলেও কিন্তু বিপদের সময়, কোনো সমস্যার সময় আপনার জীবনে আসলে সেই সময় সে পালাই যাবে, সেই সময় সে আপনার কাছে থাকবে না। এরপরে আপনি আসেন পাপাচারী বা পাপচারী, যে ব্যক্তি পাপ করে, প্রতিনিয়ত পাপ করে যাচ্ছে, এমন একটা শ্রেণী আমাদের সমাজে আছে। এরা এদের মধ্যে কি, এরা একটা ঘোরের মধ্যে থাকে সবসময়, কী করে মানে বিভিন্ন রকমের পাপ কাজের সাথে লিপ্ত থাকে, একটা অসুস্থ মস্তিষ্কের লোকেরা। সুতরাং এই পাপচারী লোকদের সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, তখন কি তার যে মানে পাপাচারের যে ভাইব্রেশন সেটা আপনার মধ্যে আসবে, সেটা আপনার মধ্যে কি তার বৈশিষ্ট্যগুলো, আপনি যখন তার সাথে চলবেন তখন কি করবে, সেই তার সেই পাপচারীর প্রভাব আপনার উপর পড়বে, তার পাপের প্রভাব আপনার উপরও পড়বে, কোনো না কোনোভাবে আপনার বিভিন্ন পাপ কাজে জড়ায় যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং একজন পাপাচারী লোকের সাথে তো কোনোভাবেই কোনো অবস্থাতেই বন্ধুত্ব করা যাবে না, এদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে আসলে হিংসুক, আমাদের সমাজে একটা শ্রেণী আছে খুব হিংসুটে, খুব ভয়ানক শ্রেণীটা। একজন হিংসুটে লোকে মানে হিংসার বশবর্তী হয়ে সে অনেক খারাপ কাজ করে ফেলতে পারে, অনেক ক্ষতি করতে পারে, আপনার অনেক ক্ষতি করে ফেলবে, সে আপনি বুঝতেই পারবেন না। কারণ হিংসুটে লোক আপনার ভালো দেখতে পারবে না, সে মনে মনে জলে পড়ে যাবে যে আপনি আপনি বড় হয়ে যাচ্ছেন, আপনি ভালো করতেছেন, সেটা তার মানে তার শরীর মনের মধ্যে আগুন জ্বলে যাবে, সেটা সহ্য করতে পারবে না। তাহলে হিংসুটে লোক থেকে 100 হাত দূরে থাকতে হবে, তাদেরকে এড়িয়ে চলতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। হিংসুটে লোক খুব খারাপ শ্রেণীর মানুষ, তাদের সাথে বন্ধুত্ব করলে কী হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবে। তো তারপরে আসেন চরিত্রহীন ব্যক্তি। চরিত্রহীন ব্যক্তি যার কোনো চরিত্রই নেই, তার সাথে কীভাবে বন্ধুত্ব করবেন? চরিত্রহীন ব্যক্তির সাথে কি বন্ধুত্ব করা যায় না, কারণ চরিত্রহীন ব্যক্তির সাথে বন্ধুত্ব করলে আপনি নিজের চরিত্র ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো আপনি নিজের চরিত্র জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, সেই চরিত্রের উপর ঝুঁকি নিয়ে তো কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। আর চরিত্রহীন ব্যক্তিদের কোনো ন্যায় নীতি বোধ, জাত ধর্ম, এদের মধ্যে বিবেকবোধ, এইসব জিনিসগুলোর ব্যাপারে এরা প্রবল সিরিয়াস থাকে না, উদাসীন থাকে। সো এরা নির্ভরযোগ্য লোক না, সুতরাং এদের সাথে কোনো বন্ধুত্ব নয়। তারপর আসেন মাদকাসক্ত। যারা মাদকাসক্ত এরা তো স্বাভাবিক জীবনে থাকে না। একজন মাদকাসক্ত ব্যক্তি কি, সে মানসিকভাবে অস্বাভাবিক থাকে। সুতরাং একজন অস্বাভাবিক, একজন মাদকাসক্তের সাথে কোনো বন্ধুত্ব নয়, কারণ বন্ধুত্ব করলে আপনিও কিন্তু মাদকাসক্তে জড়ায় যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনি কি তার সাথে বন্ধুত্ব করলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর মুখোশধারী ভণ্ড। আমাদের সমাজে কিছু লোক আছে মুখোশ পরে থাকে, ভালো মানুষই ধরে কিন্তু আসলে অন্তরে খারাপ, এই লোকগুলো ভয়ানক। কারণ আপনি দেখবেন একরকম, হবে আরেক রকম, আপনি আশা করবেন একটা, হবে আরেকটা। এই ভণ্ড মুখোশধারী লোকেরা কি শুধু আপনার না, সমাজের বা দেশের রাষ্ট্রীয় সব জায়গায় তারা কি ক্ষতি করে থাকে, প্রত্যেক জায়গায় এরা যেখানে পা রাখবে সেখানে ক্ষতি করবে। তাহলে ভণ্ড মুখোশধারী লোকদের সাথেও কোনো বন্ধুত্ব করা যাবে না। আর যদি বন্ধুত্ব করেন তাহলে মনে করতে হবে যে আপনি এখানে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুগণ, আমার যতটুকু
অভিজ্ঞতা যতটুকু, বিশ্লেষণ যতটুকু আমি পেয়েছি, এগুলো আমার ব্যক্তিগত মতামত। আপনারা দেখেন আমার কথাগুলা কতটা যুক্তি নির্ভর, কতটা বাস্তবসম্মত। যদি বাস্তবসম্মত মনে হয়, যদি যুক্তি নির্ভর মনে হয়, তাহলে আপনারা আমার কথাগুলা কে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনারা জীবনে চলার পথে অনেক মানুষ আসবে যাবে, জীবনে পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাই বেশি, খারাপ মানুষের সংখ্যা কম। কিন্তু একজন খারাপ মানুষ হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করতে পারে। মানুষের ভালো করাটা অনেক কঠিন, কিন্তু মানুষের খারাপ করাটা অনেক সহজ। সুতরাং জীবনে ভালো মানুষের প্রচুর আছে, পৃথিবীতে প্রচুর ভালো মানুষ আছে। তাদের সাথে বন্ধুত্ব করুন, তাদের সাথে চলাফেরা করুন। জীবনে তার একা চলা যায় না, তাহলে কি হবে, আপনার জীবনটা সুন্দর হবে, সাবলীল হবে, জীবনটা এনজয়ময় হবে, উপভোগ্য হবে। আর যদি এই 10 শ্রেণী মানুষের সাথে আপনি জড়ায় যান, তাহলে আপনার জীবনের মধ্যে কী আসবে, একটা বাধা বিপত্তি আসবে, জীবনে কষ্ট আসতে পারে, দুর্দশা আসতে পারে। সুতরাং একটু সাবধানে চলাটাই আমি বুদ্ধিমান মনে করি। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন। আর আমার ভিডিওগুলোতে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, সে আশা করি।